Hi guys, welcome to our YouTube channel, The Yummy Club. So, today we are going to make a new video. This is a new cafe, Sodepur, HB Town. It's HB Town Mode. I will show you the left side, the last location. So, today we are going to Jyoita's Kitchen. So, this is the owner of the name of Jyoita. So, this name is the cafe, Jyoita's Kitchen. So, I am not going to make it today. So, I will make a video today. তো আমরা এখন অর্ডার করিনি তো তার অর্ডার করার আগে আপনাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিই তারপর কি কি অর্ডার করেছি কেমন কি খেতে সেগুলো করছি হাই গাইস আমাদের প্রথম অর্ডারটা চলে এসেছে দেখুন কি সুন্দর অর্ডার দেওয়া হয়েছে ওনার আজকে একটা আরো অর্ডার আছে যার জন্য একটু ব্যস্ত আছে যাই আমরা এখন শুরু করছি দেখি এটা খেতে কেমন সাইজটা তো দারুণ দেখতেই পাচ্ছেন দারুণ টেস্ট মাছটা ফ্রেশ আছে মাছের কোটিংটাও তো বেশ মোটাই মনে হচ্ছে অনেকটা সাইজও বেশ দারুন ব্যাপার রোববার তো চলুন আমরা এটা খেয়ে নিয়ে আমি খেয়ে বলছি কিরকম আরো লাগছে তারপরে আমাদের নেক্সট অর্ডার গুলো আসলে আবার আমরা জানাচ্ছি সেটা তো ফিশ ফিঙ্গারটা খাওয়া হলো বেশ ভালো খেতে ওটার মধ্যে একটু আলুর স্টাফিংস দেওয়া ছিল তার সাথে ওখানে মধ্যে একটু পুদিনা ধনে পাতার একটা মিক্স কোটিং ছিল খেতে ওভারঅল বেশ ভালো ছিল আর বেশ বড় আর এটার প্রাইস ছিল হচ্ছে 4 পিস 100 রুপিস তো নেক্সট আইটেমটা আসলে আমি দেখাচ্ছি হাই গাইজ আমাদের মেন কোর্স চলে আসছে আমাদের মেন কোর্সে আছে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখানে 8 পিস আছে 8 পিসেস আর এই ফ্রাইড রাইসের মধ্যে আছে ক্যাপসিকাম গাজর গ্রিন অনিয়ন এই এখন খেয়ে টেস্ট করে বলছি ভালোই আছে বেশ ভালোই আছে রাইসটাও ভালো চিকেনটা খেয়ে বলছি আপনাদের হ্যাঁ চিকেনটাও ভালো রান্না করেছে কোয়ান্টিটিটাও ভালো দেখতেও ভালোই লাগছে খেতেও ভালো হয়েছে তো চিলি চিকেন এখানে অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে সাথে ক্যাপসিকাম অনিয়ন এগুলো দিয়েছে রাইসেরও এক প্লেট আমরা অর্ডার করেছি শেয়ার করে নেব তো অনেকটাই কোয়ান্টিটি আর একটা জিনিস বেশ ভালো লাগছে ছোট জায়গার মধ্যে ক্যাফেটা এত সুন্দর ওনারা সাজিয়েছে এরকম এদিকে বসার ব্যবস্থা আছে এদিকেও এরকম দুটো টেবিল আছে সাথে এদিকে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে একদম দারুণ ব্যাপার সবাই কাপলসরা এসেও দারুণ এনজয় করবে এবং ক্যান্ডেল লাইট ডিনারের মতো এখানে এরকম সাজানো আছে এসি আছে আর কি চাই এই গরমে তো চলুন আমি খেয়েতে আমি একবার খেয়ে বলছি কিরকম লাগে তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া আমার কমপ্লিট খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল চিলি চিকেনটা এরকম 6 পিসেস ছিল ফ্রাইড রাইস অনেকটাই কোয়ান্টিটি দুজন মিলে মানে সাফিসিয়েন্ট ছিল তো ভেজ ফ্রাইড রাইসটা ছিল 90 রুপিস আর চিলি চিকেনটা ছিল 160 রুপিস প্রাইস অনুযায়ী আমিগুলো মানে কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল আর সাথে এরকম এসিতে বসে এরকম এই এরিয়াতে এরকম খাওয়া দাওয়া খুবই ভালো তাই না তো এরকম খুবই ভালো ছিল চলুন বাইরে গিয়ে বাকি কথা বলছি আপনি বলতে চাই এই যে ঠিক এখানটা হচ্ছে এইচবির মোড় এখান দিয়ে সোজা আসলেই এইদিকে আপনার পড়বে এই
জয়িতাস কিচেন, ভেতরে এসিতে বসার জায়গা, পাশে এরকম রান্না করার জায়গা, বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করে। তো চলুন এখানে ভিডিওটা এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা শেয়ার করবেন এবং ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন।